মুসলমান শিক্ষার্থীদের জন্য ইসলামী আর্থিক নীতি অনুযায়ী নতুন ঋণ সুবিধা দেওয়ারও প্রস্তাব দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে 10 ডাউনিং স্ট্রিটে ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ প্রস্তাব দেন। ঋণ পরিকল্পনার কথা ঘোষণা করে মিস্টার ক্যামেরন আরও বলেন, ধর্মীয় বিশ্বাসের মর্যাদা রাখতে গিয়ে যারা উচ্চশিক্ষা বা শিক্ষা পরবর্তী উদ্যোক্তা হিসেবে টিকে থাকতে পারছেন না, মুসলিম কমিউনিটির সেসব ব্যক্তিরা এই ঋণ সুবিধায় লাভবান হবেন। এছাড়া নিজ ধর্মবিশ্বাসের কারণে ইসলামী আর্থিক নীতি বজায় রেখে যারা নিজেদের ভবিষ্যৎ তৈরি করতে চান, সরকারের এই প্রস্তাব তাদের জন্য নতুন এক সম্ভাবনার দ্বার খুলে দেবে বলেও তিনি উল্লেখ করেন। সোমবার বিকেলে 10 ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী দেয়া এক ঈদ অভ্যর্থনায় ফরেন অ্যান্ড কমনওয়েলথ বিভাগের সিনিয়র মন্ত্রী ব্যারনেস সাইদা ওয়ার্সি সহ সরকারি সিনিয়র মন্ত্রী, ব্রিটেনের মুসলিম কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ, ব্যবসায়ী চেয়েটি ব্যক্তিত্ব ও উচ্চপদস্থ মুসলিম সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মঙ্গলবার পূর্ব লন্ডনে স্থানীয় একটি মিলনায়তনে টাওয়ার হ্যামলেটস লেবার পার্টি কর্তৃক আয়োজিত বারার এডুকেশন পলিসি বিষয়ক এক বিতর্কে অংশ নিয়ে সাবেক লেবার এডুকেশন সেক্রেটারি এস্টেল মরিস বলেছেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নিয়ে লেবার মেয়র পদপ্রার্থী জন বিক্সের নেওয়া পলিসি সময় উপযোগী। সাবেক লেবার লিডার কাউন্সিলর হেলালুদ্দিন আব্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত এই পলিসি দিবসে আরও উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস লেবার দলীয় মেয়র প্রার্থী জন বিক্স, সাবেক ডেপুটি লিডার কাউন্সিলর মতিনুজ্জামান, কাউন্সিলর খালিশউদ্দিন আহমেদ, স্থানীয় লেবার পার্টির শিক্ষা বিষয়ক মুখপাত্র এমি হোয়াইট লক্স গিভস প্রমুখ। গত এক যুগেরও বেশি সময় ধরে টাওয়ার হ্যামলেটস বারার নতুন শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে সাফল্যের প্রশংসা করেও সাবেক লেবার এডুকেশন সেক্রেটারি এস্টেল মরিস আরও বলেন, শিক্ষার মান আরও বৃদ্ধিতে একটি ভালো শিক্ষা পলিসি খুবই সহায়ক ভূমিকা পালন করে থাকে। বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ছাত্র দলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেপ্তারের প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুক্তরাজ্য শাখা। মঙ্গলবার পূর্ব লন্ডনের বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস। সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সহসভাপতি আবুল কালাম আজাদ, শাহ আক্তার হোসেন টুটুল, যুক্তরাজ্য বিএনপির সাবেক আহ্বায়ক এম এ মালিক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মাহিদুর রহমান অভিযোগ করে বলেন, বেগম খালেদা জিয়ার গাড়িবহরের উপর হামলা ও তার নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনা আওয়ামী লীগের পেশিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। তিনি এই হামলার এবং টুকুকে গ্রেপ্তার করার নিন্দা ও প্রতিবাদ জানান। প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আহমেদ আলী, মুজিবুর রহমান, সাপ্তাহিক সাংবাদিক ওয়ালিউল্লাহ নোমান, নাসিম আহমেদ চৌধুরী, ব্যারিস্টার আবু সায়েম সহ আরও অনেকে। উপস্থিত বক্তারা এ সময় অবিলম্বে টুকুর মুক্তির দাবি পাশাপাশি এ ঘটনা তদন্তের দাবি জানান। এদিকে লন্ডন মহানগর যুবলীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণকে সফল বলে উল্লেখ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। গত শনিবার পূর্ব লন্ডনে স্থানীয় একটি হলে লন্ডন মহানগর যুবলীগের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এছাড়া এ প্রধানমন্ত্রীর মধ্যে সকল সমস্যা নিরসন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। নবনির্বাচিত লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সল হোসেন সুমনের পরিচালনায় এই আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মাকিক আহমেদ। উপস্থিত ছিলেন যুবলীগের সহসভাপতি নাজমুল ইসলাম, যুগ্ম সম্পাদক জামাল আহমেদ খান, হাফিজুর রহমান, মোদাবির হোসেন চুনু সহ আরও অনেকে। সভায় বক্তাগণ এ সময় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান। বিলেতে প্রবাসীদের হৃদয় কেড়েছে ফটো সাংবাদিক আব্দুল বাতিন ফয়সলের আলোকচিত্র। দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকা প্রবাসীরা বিমোহিত হয়েছেন দুর্লভ এসব ছবি দেখে। প্রদর্শনীতে আগত অতিথিরা বলেছেন, এক একটি ছবি সিলেটের এক একটি ইতিহাসের সাক্ষ্য দিচ্ছে। আবার অনেকে বলেছেন, সম্ভাবনাময় ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেট অঞ্চলকে একসাথে দেখার এমন সুযোগ আর কখনো হয়নি। আব্দুল বাতিন ফয়সল সেই অবারিত সুযোগ করে দিয়েছেন। মঙ্গলবার পূর্ব লন্ডনে মন্টিফিউরি সেন্টারে দৈনিক সিলেটের ডাকের প্রধান আলোকচিত্রী আব্দুল বাতিন ফয়সলের আলোকচিত্র প্রদর্শনী শ্যামলিমা সিলেট প্রদর্শনকালে দর্শনার্থীরা এসব মন্তব্য করেন। সাংবাদিক, লেখক, কমিউনিটি নেতৃবৃন্দ সহ সর্বস্তরের প্রবাসীদের নিয়ে বিকেল 4টায় প্রদর্শনীটির উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান। আলোকচিত্র প্রদর্শনী কমিটির আহ্বায়ক ও সাপ্তাহিক ইউরো বাংলা সম্পাদক
চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব ইব্রাহিম খলিলের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জুবায়ের, যুগ্ম আহ্বায়ক ও সাপ্তাহিক নতুন দিন এর নির্বাহী সম্পাদক তাইসির মাহমুদ, সাপ্তাহিক বাংলা মিরর সম্পাদক আব্দুল করিম, সাপ্তাহিক মুসলিম সাংবাদিক মুসলিম আহমেদ, দর্পণ সম্পাদক মোহাম্মদ আলী, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডিরেক্টর ও জেএমজে কার্গোর স্বত্বাধিকারী মনির আহমেদ সহ অন্যান্যরা। বিকেল 4টা থেকে শুরু করে প্রদর্শনীটি চলে রাত 7টা পর্যন্ত। বিলেতের কারি ব্যবসায় প্রত্যক্ষভাবে জড়িতদের পাশাপাশি এর সাথে পরোক্ষভাবে জড়িতদেরও মূল্যায়ন করা উচিত বলে ব্যক্ত করেছেন ফেডারেশন অব বাংলাদেশি ক্যাটারার্স FOBC ও এশিয়ান ক্যাটারিং ফেডারেশন ACF। সোমবার ওয়েলসের রাজধানী কার্ডিফের টিসন সিটি সেন্টার হোটেলে FOBC ওয়েলসের রিজিওনাল নেটওয়ার্কিং ডিনারে মন্তব্য ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ। এতে নতুন সদস্যদের পাশাপাশি যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে FOBC ও ACF এর সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, কারি ব্যবসাকে সফল করার জন্য যারা রেস্টুরেন্ট বা টেকওয়ে চালান তাদের পাশাপাশি আরও অনেকেই এর উন্নয়নে অবদান রাখছেন এবং তারও মূল্যায়ন করা উচিত বলে তারা জানান। এশিয়ান ক্যাটারিং ফেডারেশন চেয়ারম্যান টমাস চ্যাং এর সূচনা বক্তব্যের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। ব্যারিস্টার আনোয়ার বাবুল পরিচালনায় অনুষ্ঠিত এই নেটওয়ার্কিং ডিনারে আরও উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশি ক্যাটারার্স ইন ইউকের প্রেসিডেন্ট ইয়াউর খান, দেলোয়ার হোসেন, মাবুস নূর, মোহাম্মদ রফিক, আরজু মিয়া, সাদ গাজী, রাজা মিয়া, শাহ আতাহার সহ আরও অনেকে। ইস্টবন মুসলিম কমিউনিটির উদ্যোগে প্রথমবারের মতো সোমবার ইস্টবনের টাউন হলে এক ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ী মজমিল হোসেনের সভাপতিত্বে এবং আব্দুল মজিদ ও শামীম বেগের যৌথ পরিচালনায় এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় এমপি স্টিফেন লয়েড, লন্ডনস্থ বাংলাদেশ মিশনের হাই কমিশনার মিজারুল, মেয়র কাউন্সিলর মাইক থম, স্থানীয় চিফ অব পুলিশ স্টিভ বিগল্যান্স, আব্দুল কাদির, আবুল কালাম আজাদ, আনোয়ার মিয়া, আব্দুল মুকিত, শাহজাহান আহমেদ, নুরা সহ কমিউনিটির বিভিন্ন স্থানে নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, ইস্টবনে প্রথমবারের মতো বাঙালিদের এরকম মিলন আছে আন্তরিকতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশ প্রবাসীদের মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাসুদ আনোয়ার। নর্থ বিশ্বনাথ ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে উত্তর বিশ্বনাথ কলেজের নাম পরিবর্তন এবং ব্যক্তিকরণের সিদ্ধান্তের অভিযোগ এনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সোমবার দুপুরে। পূর্ব লন্ডনে মন্টিফিউরি সেন্টারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থিত সাংবাদিকদের সামনে পাঠ করেন সাবেক কাউন্সিলর নুরুদ্দিন আহমেদ। লিখিত বক্তব্যে কলেজ কমিটির সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি, কলেজের অধ্যক্ষ নেচার আহমেদের সহযোগিতায় 11 সদস্য, গভর্নিং বডির কিছু সংখ্যক সদস্য নিয়ে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করা হয়। এছাড়া নর্থ ডেভেলপমেন্ট ট্রাস্ট গত 1.5 যুগ ধরে কলেজকে আর্থিক সহযোগিতা দিয়ে কলেজ চালিয়ে আসছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। এতে কলেজের সাবেক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, নর্থ বিশ্বনাথ ডেভেলপমেন্ট ট্রাস্টের সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তবে এই অভিযোগ অস্বীকার করে কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল মমিন তেজা ও মরহুম আজাদ উল্লাহর দৌহিত্র ইউকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী আফাস মিয়া কথা বলেন চ্যানেল আই ইউরোপের সাথে। পরিবর্তন পরিবর্তন করতে হইলে এলাকাবাসী, বিশেষ করে ছাত্র সমাজ, তাদের অভিভাবক, শিক্ষা অনুযায়ী এবং এলাকার অন্যান্য মানুষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে করার দরকার। এখানে কোনো ধরনের রাজনীতিক বা অর্থনৈতিক বা জনবল প্রয়োগ করে মানে স্টিমুল চালিয়ে কোনো ধরনের অগণতান্ত্রিক অনৈতিক সিদ্ধান্ত নেওয়া উচিত না। এবং যেহেতু এই পর্যন্ত যা হয়েছে সব অগণতান্ত্রিক অনৈতিকভাবে করা হয়েছে, সেই জন্য আমরা এইটার প্রতিবাদ করি। মূলত এই কলেজটা আমার চাচা শুরু করেন 1994-এ। উনি আমাদের জায়গা জমি দিয়ে, যেটা কলেজকে দিতে হয়, দিয়ে 10 কেয়ার জায়গা দিয়ে কলেজ শুরু করে। আমার চাচা ক্যান্সার রোগে আক্রান্ত হন, এরপরে সমস্যা দেখা, নানান অসুবিধার কারণে আমরা কলেজের করে দিই, দেশবাসীকে চাই দিই। কিন্তু দেশবাসী সন্দেহের পরে আমরা তো এই দেশে সবাই থাকি, তারা তাদের ওয়েতে তারা যেটা পারে আর কি ওইটাই তারা নাম চেঞ্জ করে করে উত্তর বিশ্বনাথ কলেজ করে। আমরা আর পরে কোনো কিছু করি নাই।
কিন্তু কয়েক বছর আগে আমাদের কাছে ওই যে যে কমিটি ছিল, কমিটি আমাদের বললো যে কলেজটা তো আপনাদের, আপনারা আসে সহযোগিতা করেন। আমরা বললাম যে আমাদের কোথায় থেকে, এটা তো নাম টাম সব কিছু চেঞ্জ করে ফেলছেন আপনারা। ওরা বললো যে আপনারা আসেন, ওই সারা দেওয়াতে আমরা গেলাম। কি আমরা গিয়ে এখন কলেজের উন্নয়নের কাজে, কলেজের আমরা বিল্ডিং নতুন বিল্ডিং বানানোর উদ্দেশ্যে আমরা ইয়ে কলেজে এখন গেলাম। কি তাদের সবাই সাজেশন মোতাবেক আমাদের কলেজের নাম এখন পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হয়ে উত্তর বিশ্বনাথ আমদুল্লাহ কলেজ হতে যাচ্ছে। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। প্রধানমন্ত্রীর ভাষণ, স্বচ্ছ দাবি করে আওয়ামী লীগের আলোচনা সভা। ছাতক দোয়ারা বাজার বাসীদের উদ্যোগে জনকল্যাণ সংগঠন গঠন করার উদ্দেশ্যে আলোচনা সভা অনুষ্ঠিত।